নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। সো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব মোহনবাগান দলের সঙ্গে কি অবিচার করা হচ্ছে, তাছাড়া জেসন কামিংস কি ডার্বিতে খেলবে সেই ব্যাপারেও জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং মোহনবাগান দলের একজন ডাইহার্ড ফ্যান হলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করে দিও। সো প্রথমেই যদি মোহনবাগান দলের CFL এর ম্যাচের কথা বলি, তাহলে মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে কিন্তু 10 তারিখ, এবং এই ম্যাচটি কিন্তু মোহনবাগান দলের ছিল 14 তারিখ। আর এই জায়গায় কিন্তু IFA মোহনবাগান দলের সঙ্গে অবিচার করছে, কারণ তোমরা যদি দেখো মোহনবাগান দলের ম্যাচে কিন্তু শুধুমাত্র পোস্টপোন করা হচ্ছে অথবা তারিখ কিন্তু এগিয়ে আসছে, আর এতে কিন্তু প্লেয়ারদের ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। কারণ তোমরা দেখছো এই রেনি সিজন এবং মাঠের অবস্থাগুলোও কিন্তু খুব একটা ভালো নয়, তাই এই অবস্থায় কিন্তু প্লেয়ারদের বড়সড় ইনজুরি হয়ে যেতে পারে, এবং পরপর কিন্তু দু একদিন পরপরই ম্যাচ থাকছে, প্লেয়ারদের রেস্টও কিন্তু পাচ্ছে না। সো এই ব্যাপারে তোমাদের কি মতামত রয়েছে, IFA মোহনবাগান দলের সঙ্গে কেন এমন করছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট, এবার যদি জেসন কামিংস এর কথা বলি, তাহলে তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছিল যে জেসন কামিংস কি ডার্বিতে খেলবে। সো দেখো, এখনো কিন্তু মোহনবাগান দল দুইজন প্লেয়ারকে রেজিস্টার করতে পারে ডুরান্ড কাপের স্কোয়াডে, তবে আমার যতদূর মনে হচ্ছে জেসন কামিংস অথবা আরমান্দো সাদিকু, এই দুজনের মধ্যে যে কোনো একজন, এবং সাহাল আব্দুল সামাদ অথবা আনিরুদ্ধ থাপা, এই দুজনের মধ্যে যে কোনো একজনকে মোহনবাগান দল সাইন করাবে। আর এই অবস্থায় কিন্তু আরমান্দো সাদিকুর সাইন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ আমরা জেসন কামিংস কিন্তু AFC কাপের জন্যই প্রিপেয়ার হতে দেখেছি, এবং AFC কাপে কিন্তু জেসন কামিংস খুবই ভাইটাল রোল প্লে করতে চলেছে মোহনবাগান দলের হয়ে। তাই আমার মতে হয়তো জেসন কামিংসকে আমরা ডার্বিতে নাও দেখতে পারি, তবে মোহনবাগান সমর্থকরা কিন্তু সবাই চাইছে যে বড় ম্যাচে কিন্তু আমরা জেসন কামিংসকে দেখি। সো তোমরা কে কে জেসন কামিংসকে ডার্বিতে দেখতে চাও কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট, যদি এবার কোচ হুয়ান ফেরান্দোর কথা বলি, তাহলে গতকাল ম্যাচের পর কোচ হুয়ান ফেরান্দো জানিয়েছে ডার্বি নিয়ে যে ডার্বি খুবই ইম্পর্টেন্ট একটা গেম, এবং আমাদের সমস্ত প্লেয়াররা এই ম্যাচটি খেলার জন্য খুবই আগ্রহী হয়ে রয়েছে, এবং আমরা ডার্বি জিততে চাই, পাশাপাশি আমাদের প্রধান লক্ষ্য AFC কাপ জেতা, এবং AFC কাপই আমাদের প্রধান প্রায়োরিটি এখন, তাই আমরা AFC কাপেও ভালো পারফরমেন্স করতে চাই, এবং প্রত্যেকটা প্লেয়ারকে আমাদের এই মুহূর্তে ফিট রাখতে হবে, কারণ আর 10 দিন পরেই কিন্তু AFC কাপের ম্যাচ রয়েছে। সো AFC কাপে কিন্তু মোহনবাগান দল মুখোমুখি হচ্ছে 16 তারিখ। সো দেখা যাক যে AFC কাপে কেমন পারফরমেন্স করে মোহনবাগান সুপার জায়েন্ট দল। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না, চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও মোহনবাগান সহ ভারতীয় ফুটবলের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো আজকের এই ভিডিওটি দেখবার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই গাইজ, বাই।